Bye bye. Thank you. মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন ছেলের জন্য নাস্তা বানাবো। এই জন্য একটি প্যাকেট মিস্টার নুডলস প্যাকেট নিচ্ছি। এভাবে গুঁড়ো করে নেব কারণ আমার ছেলে লম্বাটা খেতে পারে না, তো গুঁড়ো করে নিলে ও খেতে সুবিধা হয় আর কি। এটাও প্যাকেট মশলাটাও নিয়ে নিব। এখন চুলার উপর বসিয়ে দিলাম। এখন ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন নুডলসটা হইতে থাক, আমি অন্য কাজগুলো করে আসি। ছেলেটা মাত্র ঘুম থেকে উঠেছে, এখন চাদরটা গুছিয়ে নিব। চাদরটার যে অবস্থা ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করেই ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো রান্না শেষ, এখন বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এরকম একটি পাত্রে এইভাবে ঠান্ডা করার জন্য রেখে দিব, ঠান্ডা হলেই ছেলেকে খাওয়াই দিব। আমার ছেলে খাবারের জন্য ওয়েট করতেছে, গরম এজন্য খেতে পারতেছে না। মা খিদা লেগেছে? আর একটু মা। হ্যাঁ খাবো মা, আর একটু ঠান্ডা হবে তো তারপরে খাবো। ওকে মা। মাম্মি কি করো? বোতে এত সকালে ব্রেকফাস্ট করছো? নুডলস খেয়েছো? মজা হাতেও নিছো? এই তো আমার কাজ প্রায় শেষ, এখন কিছু থালা বাটি আছে ওগুলা ক্লিন করে নিব। এই তো সব কাজ শেষ করে এখন রেডি হয়ে নিলাম, মেয়েকে স্কুল থেকে আনতে যাব। চলো বাবা আপি আনতে যাই, চলো। বাবা
Niso, murgi, niso. 10 taka rega. Dhona patalo poche jay, jonno beshi kena jay na. School theke bashay chole eshechi. Ekhon ora TV dekhteche. এই তো টিভি দেখা নিয়ে খুব বিজি আছে ওরা বাবা টিভি দেখো ওকে আজকে তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবা বাই দাও